ভিউয়ার্স, আমি তানভীর মোকাম্মেল। আজকে আপনাদেরকে দেখাবো একটি গার্মেন্টস ইনস্পেকশন করার সময় আপনার অবশ্যই ক্লকওয়াইজ চেক মেনটেন করতে হবে। ক্লকওয়াইজ চেক মেনটেন করার পাশাপাশি আপনি গার্মেন্টসটা চেক করার সময় যখন একটি জায়গায় ডিফেক্ট পাবেন, এমন না যে কি ডিফেক্ট পাওয়ার পর ওখানে স্টিকার লাগিয়ে আপনি গার্মেন্টসটা ফেলে দিয়েছেন, এরকম না। আপনি ওখানে স্টিকার লাগাবেন এবং আপনি অবশ্যই পুরো গার্মেন্টসটা চেক করবেন। পুরো গার্মেন্টসটা চেক করতে হবে এই জন্যে, আমার এখানে স্টিচ আছে, স্টিচে ডিফেক্ট থাকতে পারে, হোল থাকতে পারে, প্রিন্টিংয়ের সমস্যা থাকতে পারে, আমার লেবেলের সমস্যা থাকতে পারে। এই কারণে হচ্ছে আমার কমপ্লিট গার্মেন্টসটা চেক করে তারপর হচ্ছে আমি রাখবো। এটা না করে আমি যদি ওই ডিফেক্টের ওই জায়গায় যদি স্টিকার লাগিয়ে আমার চেক যদি শেষ করে দিই, তখন কী হবে, আবার আমি পুনরায় যখন গার্মেন্টসটা যখন চেক করবো, অপারেটর যখন আমার ডিফেক্টটা সারিয়ে দিবে, আবার আমি যখন পুনরায় চেক করব, তখন কী হবে, তখন আবার আরেক জায়গায় ডিফেক্ট হবে। সো ওই রিপিটটা না হওয়ার জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। চলুন দেখি, প্রথমে গার্মেন্টস পাওয়ার পরে এভাবে টেবিলে ফ্ল্যাট করে আপনাকে টেবিলে রাখতে হবে। রাখার পর হচ্ছে যে এবার আমি প্রথমে এটি চেক শুরু করব। এখানে আমার একদম নেক থেকে আমি চেক শুরু করব। এই যে আমি নেকের স্টিচিংগুলো আমি চেক করব, এই যে নেকের স্টিচিং চেক করব, যেটাকে বলে ফিঙ্গারিং চেক। হ্যাঁ, আমার স্টিচের সাথে আমার আঙুল এবং আমার চোখের দৃষ্টি দুটোই যাবে। এভাবে করে আমি স্টিচ চেক করব। এই স্টিচ চেক করার পর এবার আমি এখানে আর্ম হোলে চলে যাব। আর্ম হোলের আমি এখানে টেনে দেখব এখানে কোনো ড্যামেজ হোল আছে কি না। এরপর হচ্ছে যে স্লিভের আমি স্টিচিংটা চেক করব। স্লিভের স্টিচিং চেক করার পর এবার আমি চলে আসব এখানে বটমে চলে আসব। আমি এবার এখানে বটমের স্টিচিংয়ে চলে আসব। এই যে বটমের স্টিচিং চেক করার পরে এবার আমি আবার উপরের দিকে চলে যাব। উপরের দিকে গিয়ে আমি যে এদিকে স্লিভের স্টিচিং চেক করব। স্টিচিং চেক করার পর আমি এই যে আর্মহোলের এটা একটু টেনে দেখব। এরপর হচ্ছে আমার এখানে অবশ্যই ফ্রন্ট পার্টে যেহেতু প্রিন্ট আছে, আমার প্রিন্টের কোনো আপ ডাউন আছে কি না, প্রিন্টের রাইটিং কোনো মিসম্যাচ আছে কি না, এটা অবশ্যই এটার একটা সোয়াচের সাথে, একটা অ্যাপ্রুভ সোয়াচের সাথে এটা মিলিয়ে দেখতে হবে। এটা দেখার পর এই যেমন এখানে চেক করতে গিয়ে আমি একটা কাটিং স্টিকার পেয়েছি, তো কাটিং স্টিকার পাওয়ার পর আমাকে অবশ্যই এখানে একটা স্টিকার লাগাতে হবে, দিস ইজ ডিফেক্টস। ফ্রন্ট পার্ট চেক শেষ, এবার আমি আসবো ব্যাক পার্টে। এবার আমি ব্যাক পার্ট চেক করার সময় আমি আবার এই যে উপর থেকে শুরু করব, এই যে উপর আমি নেকের টপ স্টিচিং থেকে শুরু করব। শুরু করার সময় আমি এখানে একটা ডিফেক্ট পাইলাম, আনকাট থ্রেড ইজ অলওয়েজ মেজর ডিফেক্টস। এই যে আমি ডিফেক্ট পাইলাম আনকাট থ্রেডের, এখানে দেখুন আমি স্টিকার লাগাচ্ছি। এটা চেক করার পর এবার আমি আবার আর্ম হোলে চলে যাবো। আর্ম হোলের এখানে চেক করার সময় দেখেন এখানে কিন্তু ডার্টি মার্কও আছে, এখানে আমি আবার স্টিকার লাগাবো যেহেতু ডার্টি মার্ক মেজর ডিফেক্টস। তারপর এখানে আমি এই যে আবার স্লিভের স্টিচিং চেক করব। চেক করার পর এই সেট চেক শেষ করে আমি এবার নিচের দিকে বটমে চলে আসবো। বটমে এবার আমি স্টিচিং চেক করে আমি সোজা আবার উপরে চলে যাব। উপরে গিয়ে আমি এখানে স্লিভের স্টিচিং চেক করে এবার আর্ম হোলটা টেনে দেখে দিব। এ হচ্ছে আমার ব্যাক পার্ট চেক শেষ। এরপর এবার আসুন দেখি যেটাকে বলে সাইড ফ্ল্যাট। আমি সাইডে চেক করব সাইড ফ্ল্যাট, এভাবে সাইড ফ্ল্যাটে রেখে এটা আমি সাইড ফ্ল্যাট চেক করার সময় আমি সিমগুলো একটু টেনে দেখব এখানে কোনো ডিফেক্ট আছে কি না, এখানে আর্ম হোলে কোনো পয়েন্ট আপ ডাউন আছে কি না। দেখেন এখানে কিন্তু আর্ম হোলে পয়েন্ট আপ ডাউন আছে এবং আর্ম পয়েন্ট আপ ডাউন কিন্তু মেজর ডিফেক্টস, এই যে পয়েন্ট আপ ডাউন। এই সাইডটা চেক করার পর এবার আমি চলে যাব অপর পাশে চলে যাবো। অপর পাশে চলে গিয়ে আবার সাইড ফ্ল্যাট করে সাইড ফ্ল্যাট আমি এভাবে সাইড সিমের চোরাগুলো আমি টেনে দেখব, এখানে আর্ম হোলে টেনে দেখব। এভাবে করে আমি আমার চেকটা কমপ্লিট গার্মেন্টসের চেকটা হচ্ছে শেষ করব। তো এখানে আসুন একটু করে দেখি, আমি এখানে একটু করে দেখি যে এতক্ষণ যেটা বললাম যে সিকোয়েন্স অফ এ গার্মেন্টস ইন্সপেকশন, আপনি যখন টপ সাইডে যখন চেক করবেন, টপ সাইড আমি চেক করতে গিয়ে আমাকে মেন লেভেল চেক করতে হবে, কলার চেক করতে হবে, নেক রিব চেক করতে হবে, ফ্লাকেট থাকলে ফ্লাকেট এরিয়া চেক করতে হবে, এরপর আর্ম হোল স্লিপ জয়েন্ট চেক করতে হবে, স্লিপ কাফ হ্যাম, সাইড সিম, বটম হ্যাম, এভাবে করে আমাকে টপ সেটটা চেক করতে হবে। টপ সেট চেক করার পরে এবার আমি যখন এই যে এটাও কিন্তু টপ সেট, আমি যখন সাইড ফ্ল্যাটে যখন রাখবো সাইড ফ্ল্যাটটাও কিন্তু টপ সেট। এরপর আবার যখন আমি ইনসাইডে গিয়ে আমাকে ইনসাইডের সমস্ত প্রসেসগুলো আমাকে চেক করতে হবে। যেমন এখানে আসুন ইনসাইডে আমি যদি দেখি যে একটি লেভেল, এটা একটা ব্র্যান্ড লেভেল, ব্র্যান্ড লেভেলের ডিফেক্টস কিন্তু অলওয়েজ ক্রিটিক্যাল ডিফেক্টস, যেহেতু এটা কাস্টমারের মেইন ফোকাস থাকে ব্র্যান্ড লেভেলের উপর, এই ব্র্যান্ড লেভেলটা আমি অবশ্যই সোয়াসের সাথে মিলিয়ে দেখব। এটাই, ধন্যবাদ।